গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো গুড আজকে মর্নিং। আজকে সকাল সকাল মানে আমার আজকে স্নান করা হয়নি, মেয়ে আজকে ওর গোপাল ভাইকে খেতে দিচ্ছে। দেখো আমার মেয়ে শরণ না কীভাবে ওর গোপাল ভাইকে পুজো দেয়। ওর গোপাল ভাইকে খেতে দিতে গেলে ও চকলেট ক্যাডবেরি ছাড়া অন্য কিছু খেতে দিতে পারে না, তাহলে নাকি গোপাল ভাই পছন্দ করে না। এটা আসলে নিজের ব্যাপার, এই চকলেট খেতে দিয়েছে কারণ প্রসাদটা তো নিজেই পাবে। এই চকলেট খেতে দিল, ফুল দিল পায়ে। আজকে আমি ভিডিও নিচ্ছি বলে গোপাল ভাই চকলেটের দিকে খানিকক্ষণ তাকাবার সুযোগ পেয়েছে। অন্য সময় গোপাল ভাই দেখতেও পায় না যে ঠিক কি দেওয়া হলো খেতে, দিতে দিতে সাথে সাথে তুলে নেয়, এই তুলে খেতে দিল। এ মা, প্রসাদটাকে তুলে নেও, দেখো অবস্থা দেখো এর। থালা গ্লাস পরে তুললো, আগে প্রসাদটা টুক করে তুলে নিল। আর এই গোপাল ভাইও পড়েছে বিপদে, কার হাতে সেবা নিচ্ছে। এই যে হলো ওর পুজো দেওয়া। হ্যাঁ, আরেকটা রয়েছে, একটা দুটো নিয়েছিল, একটা দিয়েছে একটা নিজে নিয়েছে, গেল এবার পালিয়ে। তা তোমরা থাকো আমাদের সাথে, দেখো সারাদিন কি কি করছি আমরা। দেখো আমাদের ব্রেকফাস্ট এখন হচ্ছে, এটাও মেয়ের, মেয়ে এখন এর মধ্যে ঢালবে টমেটো সস। ব্রেকফাস্টে নিয়েছে আজকে এগ টোস্ট নিয়েছি, এটার বাবার জন্য ভাজছি। আর মেয়েরটা এখানে করে দিয়েছি, ও এখন এর মধ্যে দেখো ধনে পাতা টাতা দিয়ে সাজাচ্ছে কীভাবে। তারপর টমেটো সসও নিয়েছে, সাজাবে, সাজানোর দায়িত্ব ওর, যদিও নিজেরটাই সাজানোর দায়িত্ব ওর, অন্য কারটা সাজিয়ে দেবেও না, আমাদেরটা আমাদেরই করে নিতে হবে। না বললে থাকতে দেবো। এই যে কি বলছে দেখো, বললে দেবো কিন্তু তার জন্য চকলেট লাগবে। ওই দেখো শর্ত আছে, কাজ করে দেবে কিন্তু তার জন্য শর্ত আছে। আর এখানে ওর বাবারটা করছি, তারপরে ওর বাবারটাও যদি সাজিয়ে দেয় তো ভালো, তারপরে আমারটাও করে নেব। এইভাবে আমাদের ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ হবে। লাঞ্চের জন্য কিছু কেনাকাটি করে নিয়ে এসছে ওর বাবার, সবজি টবজি এগুলো নিয়ে এসছে, আর মাছও নিয়ে এসছে। এখানে ফ্রিজে তুলে রেখেছি, কী একটা পড়লো এই মাছ, এখানে আছে, বার করে দেখতে হবে। কাতলা মাছ নিয়ে এসছে, পিসগুলো আমি করে নেবো পরে। সবজি আছে ঘরে, এটা আবার কি পড়ে গেল। ওই দেখো সস ঢেলেই চলেছে নিজেরটাতে। ও এই সস ঢেলে চলেছে, এই খুব পাজি। এটা ওর বাবার জন্য সাজিয়ে দিয়েছে, এ প্লেট ওর বাবার জন্য সাজিয়েছে, আর এটা নিজের জন্য সাজিয়েছে। আমার আর সাজাবে না, আমারটা আমি নিজে। আচ্ছা দেখো আমার দুষ্টু পাজির খাওয়া, ভালো হয়েছে? তুই তো নিজেই সাজিয়ে নিয়েছিস। আচ্ছা, আর এখানে আমারটাও আমি সাজিয়ে নিয়েছি, আর ওর বাবা ওখানে খাচ্ছে। ফ্রেন্ডস দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে বাজে এখন 7:30 বেজে গেছে। আর দুপুরে ওয়েদার খুব খারাপ ছিল, দুমদাম করে সে বাজ পড়া পড়ি, মেঘ ডাকা এসব হচ্ছিলো, তার জন্যে টিভি প্লাগ ট্রাক সব খোলা হয়ে গেছিলো, এমনকি মোবাইলও মেঘ খেলছিল, ওর হাতে ছিল, ওর থেকে হাত থেকে নিয়ে নিয়েছি। একবার তো আমার তিনটে ফ্যান খারাপ হয়ে গেছিলো, সেই ভয়ে এখন খুব সতর্ক থাকে, মেঘ ডাকলে ফোনটা আবার ধরিনি। তা দুপুরে আমি ওই শুধু মাছের ঝোল ভাত করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা করেছিলাম। আর এখন সন্ধে হয়েছে, এখন কালকে যেহেতু মেয়ে সিঙ্গারা খেতে চেয়েছিল, ওর বাবা এনে দিতে পারেনি, তার জন্য আজকে সিঙ্গারা এনে দিয়েছে। এই ওর বাবা সন্ধ্যেবেলা নিয়ে আসলো, এখানে সিঙ্গারা নিয়ে এসছে। আমি এখানে মুড়ি মেখে রেখে দিয়েছি, এখানে শুধু চানাচুর মুড়ি মেখেছি, এর মধ্যেই সিঙ্গারাগুলো দিয়ে দেবো। সিঙ্গারা নিয়ে এসছে, চারটে নিয়ে এসছে, মেয়ে ভালোবাসে, মেয়ের জন্য দুটো, আর আমরা একটা একটা, ওর বাবা অতটা বেশি খেতে পারে না, বা আমারও ইয়ে। চারটে সিঙ্গারা নিয়ে এসছে, মেয়ে শুধু সিঙ্গারা খাবে, ও মুড়ি খেতে চায় না, ও শুধু ওই যে মুড়ি তুলছে, দু চারটে মুড়ি তুলছে, আর এটা আমরা খাবো। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে চা পাতা।
দিয়ে আমি লাল চাই খাই আমরা সাধারণত, ওর বাবা বাড়িতে না থাকলে তখন আমি দুধ চা করে খাই, আমি আমার মেয়ে, ওর বাবা দুধ চা খায় না, লাল চা খায়। চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে চা পা দিয়ে দেবো। তো আবার দেখা করছি রাত্রেবেলায়। তো এখন রাখছি, এই দুষ্টুমি করে না। পড়াশুনো চলছে এখানে, মিস ফাঁকিবাজের পড়াশুনো চলছে। তো দেখো এখন আমি সবজি কাটতে বসেছি, এই যে পটল কাটছি, আলু দিয়ে, পটল দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব আর রুটি করব। আর আমার তো দুপুরে ভাত আছে। আর এই যে এই পাজি ভদ্রমহিলা চলে আসলো অমনি ও নিজেকে দেখাতে, লিপস্টিক ঘষছে, ওর আর কাজ নেই। তো এখন রুটি করব আর এখনই ওর এখন ফোনটা লাগবে, ওকে পড়ার থেকে ছেড়ে দেইনি এখনো। আরও দুটো অ্যান্সার মুখস্থ করতে দিয়েছিলাম, না মুখস্থ করতে দিয়ে লিখতে দিয়েছিলাম, যে নাকি আমি এখানে ফোনটা নিয়ে বসলাম, ও এসে বসে পড়লো। তা অ্যান্সার দুটোকে আমি কমপ্লিট করাবো, তারপরে ওর ফোনটা লাগবে, ফোনটা নেবে, সারাদিন সেরকম একটা পায়নি, এখন দেবো ফোনটা। তো আজকে টাটা, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান, টাটা।